কি ভাবছো, পুজোতে দাঁতের যত্ন নেবে? দাঁত একদম মুক্তোর মতো হবে, হাসবে, সবার সাথে কথা বলবে, মুখে যাতে না দুর্গন্ধ বেরোয়। সব কিছু ট্রিক্স নিয়ে চলে এসেছি মাত্র একটি উপকরণ দিয়ে। এমন একটা আমি টুথপেস্ট আজ বানাবো, সেটা তোমরা মাত্র 7 দিন ব্যবহার করলে বুঝতে পারবে যে কতটা তার ফলাফল কীরকম বেরোয়, বা মানে পুরো দেখিয়ে দেবো, পুরো একদম ব্যবহার করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা একটু স্কিপ করো না। চলো, নমস্কার, কেমন আছো সবাই? সিম্পিল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু আমি কোনো ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা, কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, ভিডিও নিয়ে এসেছি, কোনো ব্লগ নিইনি। তো আজকের ভিডিও হচ্ছে, মেন টপিক হচ্ছে তোমরা কিভাবে, পুজো যেহেতু আসছে সব কিছুরই যত্ন কিন্তু নিতেই হবে, চুল বলো, দাঁত বলো, মুখ বলো, চোখ বলো, ঠোঁট বলো, সব কিছু। তো তারই মধ্যে একটা ছোট্ট, যেটা মানে জিনিসটা ছোট্ট কিন্তু সব থেকে যেটা আমাদের বড় জিনিস, যে সবার সাথে কথা বলছি, সবার সামনে হাসবো, দাঁত বার করে হাসবো, এত এত সুন্দর সুন্দর সবাই কথা বলবে, মন খুলে প্রাণ খুলে হাসবো, তো সেই যে দাঁতের যত্ন নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না। তো চলো প্রথমেই বলি, যাদের দাঁতে পাথর, দাঁতে পাথর হয়েছে, বা দাঁত মানে মাছটা ফাঁকা হয়ে গেছে, দাঁতে পোকা ধরা, দাঁতে নোংরা জমা, দাঁতের অনেক রকমের সমস্যা, দাঁতে ব্যথা, দাঁতে যন্ত্রণা, সব কিছুর মুক্তি পাবে শুধুমাত্র এই ভিডিওটা দেখলে। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো। তো তোমাদের আমি প্রথমে বলবো, যাদের দাঁতে ব্যথা তাদেরকে প্রথমে বলবো, দাঁত ব্যথাটা সব থেকে প্রথমেই বলছি, যাদের দাঁতে ব্যথা প্রচণ্ড, মাড়ির থেকে রক্ত বেরোয়, দাঁতের যে মাড়িটার থেকে রক্ত বেরোয়, তাদেরকে প্রথমে একটা কাজ করতে বলবো, যেটা হচ্ছে তোমাদের গরম জলে কুল্লি। তো গরম জল দিয়ে কুল্লি করতে হবে, অল্প নুন দিয়ে। তো নুনের পরিবর্তে তোমরা সেখানে ফিটকিরিও, যে ফিটকিরি হয় ফিটকিরি ব্যবহার করতে পারো, অথবা বিট লবণও ব্যবহার করতে পারো। তো প্রথমেই বলি তোমাদের যে কুল্লি করলে কি হয়, আমরা যে খাবারটা খাচ্ছি সে খাবারটা আমরা বারবার যদি মুখটা ভালোভাবে পরিষ্কার না করি, তাহলে যে খাবারের কোনাগুলো দাঁতের মধ্যে ঢুকে থাকে, তো সেই কোনাগুলো ভালোভাবে পরিষ্কার হয়নি বলেই কিন্তু আমাদের দাঁতের এত রকমের সমস্যা হয়। আর আবার হয় অনেকের এই খাওয়ার পর যে কোনো হাতে খেয়ে নেয়, হাত তো ধুয়ে না, তারপর যেরকম মানে যেরকমই থাকুক সেরকমভাবে খেতে শুরু করে দেয়, তারপর মুখটা ভালোভাবে পরিষ্কার করা হয়নি, কুল্লি করলেও হয়তো ভালোভাবে কুল্লি হয়নি। তো কুল্লি করারও অনেক প্রসেস রয়েছে, সেটা না হয় আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে বলবো, দাঁত যন্ত্রণার থেকে মুক্তি পেতে কিন্তু তোমরা এই কাজটা অবশ্যই করবে, তোমরা ঈষৎ উষ্ণ গরম জল করবে, যেরকম তোমরা কুল্লি করতে পারবে যতটা গরম নিতে পারবে, তো তার মধ্যে অল্প 1 চামচের মতো লবণ দিয়ে দেবে, সাদা লবণ অথবা বিট লবণও দিতে পারো, কিংবা যদি ফিটকিরি থাকে তাহলে তো আরও ভালো হয়, সেটাই দিতে পারো, অল্প একটু এরকমভাবে ঘুরিয়ে নিলে তাহলে দেখবে জলটা একটু মানে রেডি হয়ে যাবে। তো এইরকম তোমরা সারাদিনে দিন পাঁচেক করো, তাহলে কিন্তু অনেকটা দাঁত যন্ত্রণার থেকে মুক্তি পাবে। দ্বিতীয়ত বলি, যাদের দাঁতের দেখবে মাঝখানটাতে কালো গর্ত হয়ে যায় আর ঘন ঘন ইনফেকশন হতেই থাকে, আমরা পোকা বলি, সেই পোকাটা কিভাবে তোমরা মানে পোকার হাত থেকে কিভাবে রক্ষা পাবে, তো সেই পোকা হাত থেকে রক্ষা পেতে গেলে কিন্তু আমাদের একটি লঙের প্রয়োজন। তো তোমাদের যেখানটায় ফুটোটা থাকবে, যেখানে পোকা ধরা, তো সেখানে তোমরা কিন্তু লঙের গুঁড়ো করে তোমরা একটু নিয়ে নিতে পারো, অথবা লংটা তেল বানিয়ে, বা লঙের তেল বাজারে কিনতেও পাওয়া যায়, সেই তেল অল্প একটা তুলো টুকরো করে তারপর সেই দাঁতের মধ্যে একটু চেপে, দাঁতে দাঁত দিয়ে চেপে ধরে থাকবে, দেখবে অনেকটা মানে তোমরা ফলাফল পাবে। তো দাঁতের ফুটো গেল, এরকমভাবে তোমরা দিন কত করবে, 15 দিনের মাথায় কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। প্রথমে তো তোমরা 7 দিনেই পাবে, তারপর 15 দিনের মধ্যে একদম পুরো ক্লিন হয়ে যাবে। আর এই পুজোর বাজারে যদি আমরা প্রাণ খুলে হাসতেই না পারি, তাহলে কিসের পুজো, মানে হাসি আনন্দ নিয়েই কিন্তু একটা ভালো মুহূর্ত কাটানো পুজোর সময়। তো ভাবলাম এর দাঁতের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসি, কারণ অনেকে অনেক যন্ত্রণায়, দাঁতের যন্ত্রণায় ভুগে, দাঁতে অনেক ক্যাভিটিস হয়, অনেক রকমের প্রবলেম। আর হ্যাঁ, যারা কোলগেট অনেকটা করে বারবার ব্যবহার করছো, অনেকটা কোলগেট নিচ্ছ, তারা কিন্তু সাবধান হয়ে যাও, কারণ অনেক কোলগেট আমাদের দাঁতের জন্য কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক। কোলগেট নিলেও তোমরা অল্প সামান্য নিবে, তারপর মুখ ধুবে। তো আমি যে টুথপেস্ট আজ বলে দেবো বা করে বানিয়ে দেখাবো, সেই টুথপেস্ট যদি তোমরা ব্যবহার করতে পারো,
তাহলে তার কোনো কোথায় নেই, সেই টুথপেস্ট দিয়ে মুখ ধোয়া যাবে। আর হ্যাঁ, মুখে দুর্গন্ধ, মুখে দেখবে কথা বললে পাশে কেউ থাকলে মুখে যদি দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে? তো তোমরা যাদের মুখে দুর্গন্ধ রয়েছে বা জানো যে আমার মুখে দুর্গন্ধ হয়, তাদেরকে বলছি মুখের মধ্যে একটা এলাচ, গোটা এলাচ নিয়ে নেবে, তারপর সেটা দাঁতে দাঁত দিয়ে হালকা করে একটু চিপে দেবে, তাহলে দেখবে এলাচের দানার মুখটা ফেটে যাবে। আর কিন্তু সেটা চিপবার দরকার নেই, সেটা আস্তে আস্তে রসটা বেরোবে, সেই রসটা কিন্তু খেলেই পুরো একদম ঠিক, তো মুখের দুর্গন্ধ চলে যাবে। অথবা তোমরা কি করবে, একটা গোটা লবঙ্গ নিয়ে নেবে, লবঙ্গটাও দাঁতের সেমকে সেরকমভাবে চিবিয়ে হালকা রেখে দেবে, রসটা বারবার খেতে থাকবে, তাহলে দাঁতের অনেক সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। আর লবঙ্গ তো তোমরা সবাই জানো আমাদের একটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, মানে অ্যান্টিব্যাকটেরিয়া সব কিছু লবঙ্গতে, সব কিছু অ্যান্টিব্যাকটেরিয়া মারা যায়। লবঙ্গ একটা এত মানে দুর্দান্ত একটা জিনিস, যেটা কোনো মানে কিছু বলার নেই, তার জুড়ি মেলা ভার। তো আমি নিজে ট্রাই করেছি, আমি নিজে আমার ছেলেকে দিই, আমার স্বামীকেও দিই। তো আমি ভাবলাম, আমি যেহেতু ব্যবহার করছি, আমি ভাবলাম তোমাদের সামনে সেটা তুলে ধরাটা মানে জরুরি, যেহেতু পুজো আসছে। আর এখনকার দিনে দাঁতের সমস্যা সবার হয়, সবার তো দাঁতের সমস্যা, ছোটো বাচ্চার থেকে একদম বয়স্ক পর্যন্ত দাঁতের অনেক সমস্যা। তো আমি হয়তো ভালোভাবে না জানলেও যতটুকু জানি আমি তোমাদের সামনে শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবে, তাহলে কিন্তু যে ভিডিওগুলো আমি ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর তোমরা যে ধরনের ভিডিও দেখতে চাইছো সেই ধরনের ভিডিও আমাকে কমেন্টে জানাবে, যে আরও চুল চোখ বা অন্য কিছু যে ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো চলো, আজকে তো তোমাদের আমি বললামই। আর হ্যাঁ, একটা কথা, তোমাদের যদি লবঙ্গও না থাকে তোমরা কিন্তু জোয়ানও নিতে পারো, অল্প সামান্য জোয়ান অথবা অল্প সামান্য মৌরি, এই মুখের মধ্যে রাখতেই পারো, মুখের দুর্গন্ধ থেকে অনেকটা বাঁচা যায় এবং মানুষের সাথে কথা বলা যায়, মিশা যায়, আর নিজে নিজে একটা যে অস্বস্তি ভাব হয় সেই অস্বস্তি ভাবটা কিন্তু হবে না। তো তোমাদেরকে প্রথমে বলে দিলাম, তোমাদেরকে যাদের দাঁতে দুর্গন্ধ, দাঁতে পাথর, দাঁতে ব্যথা, দাঁতের মাঝে ফুটো পোকা ক্যাভিটি, দাঁত হলুদ হয়ে যাওয়া, প্রত্যেক দিন নিয়ম করে সকাল থেকে তোমাদের সারাদিনে 2-3 বার গরম জল দিয়ে কুল্লি করতে হবে, যতবার খাবে ততবার ভালোভাবে মুখ ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপর ওই মুখের মধ্যে লং, এলাচ, মানে লং মানে লবঙ্গ, এলাচ অথবা তোমরা মৌরি কিংবা জোয়ান এইগুলো ব্যবহার করতে পারো, মুখের মধ্যে অল্প 4টে দানা ফেলে নিলে কিন্তু কাজ হবে। আর হ্যাঁ, তোমরা এরকম দীর্ঘদিন করার পরে দেখবে, 1 সপ্তাহ বেশি না, দীর্ঘদিন না, 1 সপ্তাহ করে দেখো, যদি তোমাদের দাঁতের কালো পাথর বা দাঁতের ফুটো, দাঁতের ব্যথা না যায়, আমাকে বলবে যে দিদি মিথ্যে কথা বলেছে। আমি নিজে ব্যবহার করে দেখেছি, এতটা উপকারী, মানে তোমাদের কি বলবো। তো এতটা মানে এতটা যে কার্যকারী, আমি আমার বাড়িতেও ইউজ করি, সবাইকে দিই। তো আমরা নিজেরা ইউজ করি বলেই তোমাদেরকে কিন্তু আমি আজকে বলছি। তো চলো তাহলে দেখে নেওয়া যাক যে আমি কীভাবে টুথপেস্টটা বানাই। আর বানানোর পর হ্যাঁ, তোমরা কিন্তু বানানোর পর স্কিপ করো না, বানিয়ে কীভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি তোমাদের বলে দেবো। দেখো, প্রথমে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটি আর একটা ছোট্ট চামচ। তো যেটা প্রথমেই নিচ্ছি উপকরণটা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু থাকে এই বেকিং সোডা বলো। তো এই বেকিং সোডা আমরা প্রত্যেকেই ব্যবহার করি, বিশেষ করে পকোড়ি বানাবার সময় ব্যবহার করা হয়। তো এই বেকিং সোডা আমি নিয়ে নিচ্ছি অল্প, খুবই সামান্য। তো তোমরা যেরকম মানে যত দিনের বানাবে সেরকম পরিমাণে নিবে। তো আমি অল্প সামান্য নিচ্ছি, আমি শুধু এখন ব্যবহার করব, আমার কড়াই রয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো, 1 চিমটি হলুদ নিচ্ছি, বেশি না, 1 চিমটি হলুদ নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি অল্প বিট লবণ। দেখো, বিট লবণটাও দিয়ে দিলাম। তো উপকরণ আমার 3টে হয়ে গেল। তো আর একটা রয়েছে, যেটা হচ্ছে এই যে দেখো, নিয়ে নিয়েছি লবঙ্গ 4টে। তো 4টে না দিলেও হবে, তো আমি তোমাদের 4টে আমি থেতো করে গুঁড়ো করে দেখাচ্ছি। তো এই লবঙ্গর গুঁড়োটা কিন্তু আমাদের লাগবেই লাগবে। তো এটা তো তোমাদেরকে প্রথমেই বলেছি, এটা কিন্তু একটা অ্যান্টিসেপটিক, একদম যেটা ওষুধ, মানে এটা ওষুধ হিসেবে খুব ভালো কাজ করে। তো দেখো, লবঙ্গর গুঁড়োটাও নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এটাকে ভালোভাবে মিক্স করার জন্য আমাদের লাগবে কিন্তু মানে আর একটি জিনিস লাগবে, যেটা এটা ভালোভাবে মিক্স হবে। তো এটা তো এরকমভাবে শুকনো মিক্স হবে না। দেখো, অল্প একটু সাদা নর্মাল জল নিয়ে নিচ্ছি,
খুবই সামান্য। তারপর আমার পেস্ট রেডি হয়ে গেছে। তো চলো এই পেস্ট দিয়ে এবার কিন্তু দেখাবো আজকের দাঁতের কামাল, মানে কিভাবে দাঁত এত সুন্দর ঝকঝকে চকচকে হবে। তারপর তো একদম পুজোর সময় প্রাণ খোলা হাসি চাইই চাই, সবার মুখে হাসি তো ফুটতেই হবে। তো চলো এবার এটাকে আমি কিভাবে ব্যবহার করব, কিভাবে লাগাবো সবটাই তোমাদের দেখাবো, নিজের চোখে তোমরা দেখবে, আমি আর কিছু বলবো না। তো দেখো পেস্টটা কীরকম হয়েছে, এরকম কালারটা চলে এসেছে, কালারটাও খুব সুন্দর এসেছে, দেখো দেখতে খুবই অসাধারণ লাগছে, দারুণ হয়েছে। তো এই পেস্টের বন্ধুরা কি বলবো, এতটা উপকার, এতটা উপকার, আমি নিজে ব্যবহার করি, আমার মানে সত্যি বলছি এতটা উপকার, মানে তোমরা না ব্যবহার করলে বুঝতেই পারবে না। এটা ব্যবহার করার কিন্তু কোনো মানে তোমাদের কিন্তু কিন্তু করার কোনো প্রশ্নই নেই। যাদের দাঁতের এইরকম সমস্যা রয়েছে তারা অবশ্যই একবার অন্তত ব্যবহার করো, তাহলে বুঝতে পারবে যে কতটা উপকার পাওয়া যায়। তো এতটা এটা কার্যকারী, মানে কি বলবো, গোটা ইউটিউব জুড়ে খুঁজলেও কিন্তু পাবে না, আর কোনো কোনো ওষুধেও কাজ হবে না। দেখো মানে এতটা এটা কার্যকারী, একদম প্রাকৃতিক জিনিস, একদম যেটা আমাদের বাড়িতে সবসময় থাকে সেই জিনিস দিয়ে কিন্তু তৈরি, কোনো কেনাকাটা বা খরচা করার কোনো ঝামেলাই নেই, এত ঝামেলা ছাড়া মানে একদমই। দেখো তোমরা কিন্তু ব্রাশ দিয়েও করতে পারো, আবার এরকম আঙুল দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো। প্রত্যেকটা জিনিস কিন্তু প্রাকৃতিক উপায়ে বানানো হচ্ছে, প্রত্যেকটা জিনিস মানে কোনো সাইড ইফেক্ট নেই, কোনো তোমাদের কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, তোমরা ব্যবহার করে দেখতেই পারো। আর যারা পছন্দ করো না তারা ভিডিওটা বসে স্কিপ করে দাও, কারণ আমি কারোকে জোর করে নিই, আমি চাই আমার যেন ভালো হচ্ছে সেরকমভাবে তোমাদেরও ভালো হোক। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যাদের দাঁতের মধ্যে হলুদ হলুদ দাগ হয়ে যাচ্ছে, হলুদ রঙের দাঁতগুলো খুব মানে একটা অসভ্য দেখতে লাগছে, কারোর সামনে বসা যাচ্ছে না, মুখের থেকে দুর্গন্ধ, সব কিছু চলে যাবে, এটা মাত্র 7 দিন যদি ব্যবহার করো তোমরা এটা, তো আমি এখন এটা ব্যবহার করব। তো আমি ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি যে কীরকম হয়। চলো এটা তো আমি বাড়ির মধ্যে মানে রুমটার মধ্যে শ্যুট করছি ভিডিওটা, তো আমাকে যেতে হবে যেখানে আমি মুখটা পরিষ্কার করবো সেখানকে যাচ্ছি। চলো তোমরা যা, চলো সাথে করে। যারা ব্রাশ দিয়ে কোলগেট দিয়ে অনেকক্ষণ এরমভাবে ঘষাঘষি করো ঘষাঘষি করো, তারা কিন্তু একদম ওই ভুলটা করবে না, কারণ ব্রাশ দিয়ে অনেক ঘষার ফলে আমাদের দাঁতের মধ্যে অনেক কিছু মানে অনেক ক্ষতি হতে পারে, তো সেই জন্য তোমাদের বলছি। চলো এবার আমি ইউজ করে দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি ইউজ করার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিই, তোমরা যখন যে কোনো কোলগেট বলো বা এই টুথপেস্ট বলো যাই ব্যবহার করো, তোমরা কিন্তু খুবই আলতোভাবে হালকা করে ঘষবে, আর ভালোভাবে একদম দাঁতের আগা গোড়া সামনেরগুলো, তারপর নিচের নিচের যে দাঁতগুলো রয়েছে নিচের পোর্শনটা, তারপর সাইডেরগুলো ভালোভাবে খুব আলতো আলতো করে ঘষবে, যাতে না দাঁতে আঘাত হয়ে যায়, তারপর তোমরা দেখতে পাবে। বাচ্চা কতটা চমৎকার লাগছে কতটা দেখতে। তোমরা আমি যে টিপসগুলো তোমাদের দিচ্ছি বা টিপসগুলো দিই আগেও যে ভিডিওতে দিয়েছি, আমি কিন্তু প্রত্যেকটা তোমাদের আমি মানে প্রত্যেকটা ব্যবহার করে নিজে ব্যবহার করে তারপরে কিন্তু দিয়েছি, কারণ যাতে তোমাদের এটা মনে না হয় যে আমি মিথ্যা মিথ্যি বলছি বা কোনো কিছু। দেখো যদি ক্ষতি হতো তাহলে তো আমারই হয়ে যেত, আর এগুলো ক্ষতি হওয়ার তো কোনো প্রবলেমই নেই, কারণ এগুলো প্রত্যেকটা প্রাকৃতিক উপায়ে, কারণ প্রত্যেকটা আমরা খাই, প্রত্যেকটা আমরা মশলার সাথে ব্যবহার করি, প্রত্যেকটা জিনিসই আমাদের খাবার, হলুদ বলো লবঙ্গ বলো তারপর সোডা বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ব্যবহার করি। আর হ্যাঁ, তোমরা কিন্তু ওইরকম পানীয় এরকমভাবে একটা ছোট্ট কৌটোতে আমরা এটাতে করে রাখি, সবাই ব্যবহার করি, এরকম ছোট্ট একটা কৌটোতে ব্যবহার করার জন্য কিন্তু বানিয়ে নিতে পারো একদিন বা দুদিনের জন্য। তো প্রত্যেক দিন দিন বানানোর কোনো ঝামেলা নেই, এরকমভাবে বানিয়ে রাখবে, বানিয়ে রেখে কিন্তু তোমরা ইউজ করতেই পারো। তোমরা এইরকম দুবার না হলেও সারাদিনে যদি একবারও তোমরা এরকমভাবে ব্যবহার করো অবশ্যই তোমরা রেজাল্ট পাবে, 100% তোমরা রেজাল্ট পাবে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। আর হ্যাঁ একটা কথা, যদি তোমাদের উপকার হয় বা এই ভিডিওটা দেখে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আরও 5 জন মানুষ এই ভিডিওটা দেখে তারাও কিন্তু কাজে লাগাতে পারে বা নিজেরা ব্যবহার করে পুজোটা খুব আনন্দে কাটাতে পারে। চলো পুজোর সবাইকে আগাম শুভেচ্ছা জানালাম, এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।